গতদিন আমরা এই বেসিক টি শার্টের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট আর কাফ আঁকছিলাম। আজকে আমরা এটা গ্রেডিং করব। তো গ্রেডিং এর জন্য আমাদের, আচ্ছা গ্রেডিংটা আমি একটু বুঝাই দিই। গ্রেডিং মানে হচ্ছে বিভিন্ন মেজারমেন্ট থাকে, এই যে সেন্টিমিটারে আমরা এল সাইজটাকে আদর্শ ধরে কাজ করছি, এল সাইজটাকে। এখন এল সাইজের করসপন্ডিং এম সাইজের ক্ষেত্রে দেখা যাবে যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে মানে 70 সেন্টিমিটার, আবার এস এর ক্ষেত্রে দেখা যাবে 68 সেন্টিমিটার এরকম। মানে করসপন্ডিং যেমন নেক উইথ যদি এল সাইজের জন্য হয় 19 সেন্টিমিটার, তাহলে স্মল সাইজের জন্য হবে 18 সেন্টিমিটার। এটা হচ্ছে গ্রেডিং আর কি, কনভার্ট করা। আমাদের এই যে প্যাটার্নটা আঁকা হয়েছে এটাকে আমরা কনভার্ট করব, সবগুলা সাইজে কনভার্ট করে নিব। তো ফার্স্টে আমরা ডিসপ্লে থেকে টাইটেল ব্লক ডিসপ্লে শো করলাম। আচ্ছা তো আমরা এখন ফ্রন্ট পার্টের প্যাটার্নটার গ্রেডিং করব। আচ্ছা এবারে, আচ্ছা গ্রেডিং এর ক্ষেত্রে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এক্স অক্ষ মানে পাশাপাশি যদি বৃদ্ধি পায়, মানে পাশাপাশি যদি বাড়ে, যেমন চেস্ট এটা পাশাপাশি বাড়বে, পাশাপাশি বাড়ার ক্ষেত্রে এটা যাবে এক্স অক্ষ বরাবর, এবং এক্স অক্ষ বরাবর যদি ডান দিকে যায় তাহলে হবে প্লাস, আর বাম দিকে গেলে হবে মাইনাস। আর ওয়াই অক্ষ বরাবর যেমন হাইট, কোনো কিছু ডেপথ মানে গভীরতা এগুলো যদি হয় সেগুলো ওয়াই অক্ষ বরাবর বসবে, আর ওয়াই অক্ষ বরাবর উপরে গেলে হবে প্লাস, নিচে গেলে হবে মাইনাস। এখন ফ্রন্ট পার্ট গ্রেডিং এর জন্য আমরা একটু জুম করে নিচ্ছি। ফ্রন্ট পার্ট গ্রেডিং এর জন্য আমাদের ফার্স্টে কারেন্ট শিটে ক্লিক করতে হবে, এরপরে আমরা F12 চাপলে সবগুলা সাইজ সিলেক্ট হয়ে যাবে, এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল সাইজগুলো সিলেক্ট হয়ে গেল। এবার F9 চাপলে, কিবোর্ডের F9 চাপলে প্যাটার্নে একটা অরেঞ্জ কালারের বর্ডার চলে আসবে, এই যে কমলা কালার বর্ডার। এরপরে F6 চাপবো আমরা, F6 চাপলে কন্ট্রোলে ক্লিক করব। এবারে এই যে আমরা তো এটা লার্জ সাইজের জন্য কাজটা করছি, তো এখন যদি এক্সট্রা লার্জ বা অন্য স্মল এর ক্ষেত্রে হতো তাহলে কিন্তু এই পয়েন্টটা এখানে থাকতো না। তো লার্জের ক্ষেত্রে আমরা সবসময় বড়টা হিসাব করেই করব, মানে এক্সট্রা লার্জ, এক্সট্রা এক্সট্রা লার্জ মানে সবসময় বড়টা হিসাব করেই করব। এখন যদি এটা দৈর্ঘ্য বাড়াতে চাই তাহলে এটা নিচের দিকে যাবে, আর নিচের দিকে যদি যায় তাহলে DDY এর মান হবে মাইনাস, DDY এর মান আসতেছে মাইনাস। আর এই যে লেন্থ, লেন্থ হচ্ছে 68, 70, 72, মানে ডিফারেন্সটা হচ্ছে দুই, দুই করে পার্থক্য হবে, সে কারণে আমরা কন্ট্রোল থেকে এখানে ক্লিক করে -2 বসাবো DDY তে। আচ্ছা আর একটু DXDY গুলো, DX মানে হচ্ছে অনুভূমিক হরাইজন্টাল বরাবর পয়েন্টগুলো, আর DY মানে হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনের পয়েন্টগুলো। DDX মানে হচ্ছে এই দুইটার পার্থক্য প্রথমটা, তারপর দ্বিতীয়টা হচ্ছে এই দুইটার পার্থক্য, আর তৃতীয়টা হচ্ছে এই দুইটার পার্থক্য। এভাবে করে DDX বসানো হয়েছে আর কি, মানে DX গুলার ডিফারেন্স হচ্ছে DDX, আর এভাবে DDY মানে হচ্ছে প্রথম দুইটা DY এর পার্থক্য এটা, তারপরে এই দুইটা পার্থক্য হচ্ছে এটা, এভাবে করে আর কি। আচ্ছা তো আমরা এখানে যদি আরেকটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু সবগুলার মানে পার্থক্য সেম, 68, 70, 72 সেম বলে আমরা সবগুলো একবারে বসাই দিতে পারি, কিন্তু যদি সেম না হতো 2, 2.5, 3, 3.5 এভাবে করে আগাতো তাহলে কিন্তু আমরা মানে একটা একটা করে ধরে বসাতাম আর কি, কিন্তু যেহেতু সবগুলো সেম আমাদের দুই করে, সবগুলো যেহেতু পার্থক্য দুই করে আছে সেখানে সবগুলো একসাথে সিলেক্ট করে -2 দিয়ে দিলাম, -2 দিয়ে এন্টার, তো ক্লোজ দিলাম।
এই যে পয়েন্টগুলো বসে গেল, প্রথমটা হচ্ছে লার্জ, এর উপরেরটা হচ্ছে মিডিয়াম, এরটা স্মল, আর এই নিচের দুইটা হচ্ছে এক্সট্রা লার্জ এবং এক্সট্রা এক্সট্রা লার্জ। আচ্ছা, এখন আমরা লাইনগুলো কিছু প্যারালাল করতে চাই, তাহলে এই পয়েন্টের যে মেজারমেন্ট এটাও এখানে বসাতে হবে। সে কারণে আমরা কাজ করতেছি ওয়াই অক্ষ বরাবর, সে কারণে রিপোর্ট ওয়াই এ ক্লিক করলাম। রিপোর্ট ওয়াই ক্লিক করে প্রথম পয়েন্টে ক্লিক, এর পরের এই পয়েন্টে ক্লিক করব, তাহলে এই যে প্যারালাল হয়ে গেল লাইনটা, এটা হচ্ছে রিপোর্ট ওয়াই। আচ্ছা, তারপরে এবার আবার আমরা কন্ট্রোলে ক্লিক করলাম, এবার এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্ট, এটা হচ্ছে চেস্ট মানে প্রস্থ, তো এটা গেছে এক্স অক্ষ বরাবর যেহেতু পাশাপাশি, এবং এই বরাবরই বাড়বে, এক্সেল বা এক্সট্রা এক্সট্রা লার্জ হলে এই বরাবর বাড়বে, তার মানে হচ্ছে প্লাস, ডিডিএক্স এর মান হবে প্লাস। আর এটার পার্থক্য হচ্ছে 46 48, এভাবে করে মানে দুই করে বাড়তেছে, কিন্তু আমরা যেহেতু হাফ প্যাটার্ন নিয়ে কাজ করতেছি, আমরা যেহেতু হাফ প্যাটার্ন নিয়ে কাজ করতেছি, সে কারণে এটা হবে অর্ধেক মানে হবে ওয়ান। এখানে আমরা ওয়ান দিয়ে দিব, ডিডিএক্স এর মান দিব প্লাস ওয়ান, ওয়ান দিলেই হবে, ওয়ান দিয়ে এন্টার, এরপরে ক্লোজ। তো আমরা এখন কাজ করতেছি ডিডিএক্স বরাবর, এক্স অক্ষ বরাবর, তার মানে আমরা করব রিপোর্ট এক্স। রিপোর্ট এক্সে ক্লিক করে প্রথমে এটাতে একবার ক্লিক, তারপর এইটাতে একবার ক্লিক, তাহলে এটা আমাদের প্যারালাল হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা আমাদের কাছে হচ্ছে নেক হোল ডেপ নিয়ে কাজ করা, আচ্ছা সরি, এর মধ্যে আর্ম হোল হাইট নিয়ে কাজ করতে হবে। আর্ম হোল হাইট হচ্ছে এই যে, এটা হচ্ছে আর্ম হোল, আর এটার হাইট হচ্ছে এটা, তো আর্ম হোলের হাইট যত বাড়বে ততই কিন্তু এটা নিচের দিকে নামতে থাকবে, মানে এই পয়েন্টটা ততই নিচে নামতে থাকবে, আর্ম হোলের হাইট যত বাড়বে এই পয়েন্টটা ততই নিচে নামবে, তার মানে মাইনাস হবে, এই যে যতই নিচে নামবে তত হবে মাইনাস এই পয়েন্টটা। তাহলে আমরা কন্ট্রোলে গেলাম, কন্ট্রোল থেকে এই পয়েন্টে ক্লিক করলাম, তাহলে ডিডিওয়াই এর মানটা আমরা বসাবো মাইনাস ওয়ান, লিখে এন্টার দিলাম, ক্লোজ। মাইনাস ওয়ানটা বসছে এখান থেকে আর কি, যে আর্ম হোল হাইট 22 23 24, এক এক করে ডিফারেন্স এখান থেকে বসছে। তারপরে আমাদের নেক হোল ডেপথ মানে ঘাড়ের যে নেক হোল ডেপথ, এটার ডিফারেন্স হচ্ছে 0.5 করে, 0.5 করে ডিফারেন্স, এবং সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এই যে নেক হোল ডেপথের, তার মানে আমরা এই পয়েন্টটা নিচে নেমে যাবে, নেক হোলের ডেপথ যত বাড়বে তত নিচে নামবে, তার মানে আমরা কন্ট্রোল থেকে এখানে ডিডিওয়াই এর মান বসাবো মাইনাস 0.5, তাহলে মাইনাস 0.5 লিখে এন্টার দিলাম, ক্লোজ। এরপরে নেকের উইথ মানে ঘাড়ের যে প্রস্থ, ঘাড়ের প্রস্থ যত বেশি হবে তত এই পয়েন্টটা ততই সরে যাবে, এই যে ঘাড়ের প্রস্থ, এটাই তো নেক হোল উইথ, নেক উইথ তো এটাই, তো এটা যত বাড়বে এটা এই পয়েন্টটা তত সরে যাবে, তো কন্ট্রোল মানে এক্স অক্ষ বরাবর সরে যাবে। আচ্ছা, আমরা দেখি নেক হোল উইথ এর ডিফারেন্স হচ্ছে এই যে 18 18 মানে 0.5 করে করে ডিফারেন্স নেক হোল উইথ এর। তাহলে আমরা এখানে ক্লিক করব কন্ট্রোল থেকে এই পয়েন্টে, এবং এটা বসাই দিব, ডিডিএক্স এর মান বসবে 0.5, এবার এন্টার।
না, এটা হবে 0.25, কারণ দুই সাইডে, হ্যাঁ সরি, নেক হোল উইথ আমাদের যেহেতু আমরা তো হাফ হাফ প্যাটার্ন নিয়ে কাজ করতেছি, সে কারণে আমাদের নেক হোল উইথ নেক উইথ হবে এর অর্ধেক, মানে 0.5 এর ডিফারেন্সটা আমরা এখানে হিসাব করবো 0.25 দিয়ে, এখানে বলবো 0.25, পয়েন্ট আবার সিলেক্ট করে নিই, এখানে 0.25 লিখে এন্টার, এখানে বলছে কারণ এটা আমরা হাফ প্যাটার্ন নিয়ে কাজ করতেছি। আচ্ছা এরপরে ক্লোজ, এরপরে আমাদের হচ্ছে শোল্ডার লেন্থ, শোল্ডার লেন্থ হচ্ছে 12 সাড়ে 12, মানে 0.5 করে ডিফারেন্স হবে এখানে। তাহলে এই যে শোল্ডার লেন্থ এখানে, এটা যেহেতু এই বরাবর যাচ্ছে সেখানে এটা মানে এই পয়েন্টটাই ততই দূরে সরে যাবে, এই পয়েন্টটা মানে যতই শোল্ডার লেন্থ বাড়বে ততই এই পয়েন্টটা দূরে সরে যাবে এক্স অক্ষ বরাবর, এই বরাবর। সে কারণে কন্ট্রোল থেকে এই পয়েন্টে ক্লিক এবং ডিডিএক্সে আমরা বসাবো 0.5, এন্টার। তাহলে আমাদের কাজটা হয়ে গেল, ফ্রন্ট পার্টের সাইজগুলো আমরা প্লেস করে ফেললাম। এখন আমরা F5 এ ক্লিক করব, F5 থেকে সিম টু পিটিএস, মানে হচ্ছে সিমেট্রিক টু পয়েন্টস, আমাদের এটা কিন্তু সিমেট্রিক মানে মাঝখান বরাবর দুই ভাগ করা যায়, সমান দুই ভাগে ভাগ করা যায় সিমেট্রিক, এটা হচ্ছে সিমেট্রিক টু পয়েন্টস এ ক্লিক করে সিমেট্রিক টু পয়েন্টস এ ক্লিক করার পর ফার্স্ট পয়েন্টে ক্লিক করব। এরপরে এই যে একটা লাইন আছে, আমরা এই লাইনটাকে লাস্ট পয়েন্ট পর্যন্ত এনে লেফট মাউস ক্লিক করে অবশ্যই এখানে ক্লিক করব। তাহলে আমাদের এই যে সিমেট্রিক দুইটা পয়েন্টের মাধ্যমে এই ফুল টি শার্টটা চলে আসলো। এরপরে F9 এ প্রেস করব, তাহলে পাঁচটা গ্রেডিং চলে আসলো। এই যে এটা হচ্ছে লার্জ, এটা মিডিয়াম, এটা স্মল, মানে কোন সাইজের জন্য টি শার্টটা দেখতে কেমন হবে সেটা আসলো। আচ্ছা তারপরে এটা গেল ফ্রন্ট পার্ট, এবার আমরা করব ব্যাক পার্টের কাজ। তো ব্যাক পার্টও একই, এখানেও আমরা সেম ওয়েতে পয়েন্টগুলো বসাবো। এই যে কারেন্ট শিটে ক্লিক করলাম, না সেম এই পয়েন্টগুলো জাস্ট আমরা বসাবো, সেম ওয়েতে বসাবো। এই যে এখান থেকে যেমন আনছি আর কি, এখান থেকে যেমন F6 থেকে যে কন্ট্রোলে ক্লিক করে এই পয়েন্টগুলো বসাইছি আমরা, -2, তারপরে এই যে রিপোর্ট ওয়াই এ ক্লিক করে এই পয়েন্ট আর এই পয়েন্ট ক্লিক করে এটা প্যারালাল করলাম, এরপরে আবার কন্ট্রোলে ক্লিক করে এই পয়েন্টে ডিডিএক্স এর মান বসেছি +2, তারপরে আবার রিপোর্ট এক্স করছি যাতে এক্স অক্ষ বরাবর, রিপোর্ট এক্স এ ক্লিক করে এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট এই দুটো প্যারালাল করলাম। এভাবে করে সব একসাথে মানে সবই সেম হবে। আচ্ছা এটা বসানো হয়নি, এখানে আমাদের আর্ম হোলের সরি নেক হোলের ডেপথ, ও সরি আর্ম হোলের হাইটটা বসানো হয়নি। আচ্ছা তো আর্ম হোলের হাইটের জন্য আমরা এখানে ক্লিক করব, কন্ট্রোল থেকে এই পয়েন্টে ক্লিক করব, এখানে DDY তে বসবে -1, ওই ফ্রন্ট পার্টের মতোই DDY তে বসবে -1। এই যে আর্ম হোল হাইট
এক করে করে পার্থক্য, সেজন্য এখানে করে মাইনাস ওয়ান। এবং যেহেতু আর্ম হোল বড় হলে এই পয়েন্টটা নিচে নেমে যাবে, সে কারণে মাইনাস ওয়াই হবে এটা। এই যে মাইনাস ওয়ান দিয়ে এন্টার দিলাম, চলে আসলো। তারপরে নেক হোল ডেপথ, নেক হোল ডেপথ এখানে বসবে না, কারণ এখানে নেক হোল ব্যাক পার্টের ক্ষেত্রে সবগুলো প্যাটার্নেরই নেক হোল সেম থাকে, জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। নেক হোল ডেপটা ব্যাক পার্টে কোনো চেঞ্জ হবে না, সবসময় সেম, মানে সবগুলোর সাইজের জন্য এস এম এল এক্সেল ডাবল এক্সেল সবগুলোর জন্য নেক হোল উইথ সেম থাকবে। আচ্ছা সরি, নেক হোল ডেপথ, এই যে গভীরতা, এটা সেম থাকবে, আমাদের শুধু নেক হোলের উইথটা চেঞ্জ হবে। নেক হোলের উইথ, নেক হোলের উইথ দেওয়া আছে 18 18, মানে 0.5 করে চেঞ্জ হচ্ছে। কিন্তু যেহেতু এটা হাফ প্যাটার্ন, সে কারণে আমরা এখানে 0.25 করে চেঞ্জ করব, এবং এই পয়েন্টটা, এই পয়েন্টটা সরে যাবে, সে কারণে এটাতে আমরা বসাবো ডিডি এক্স 0.25, এন্টার। এরপর হচ্ছে শোল্ডার লেন্থ, শোল্ডার লেন্থের ডিফারেন্স হচ্ছে 0.5 আগেরটার মতোই, মানে এই পয়েন্টটা সরে যাবে। ক্লিক করলাম কন্ট্রোল থেকে, ডিডিএক্স এর মান হবে 0.5, হয়ে গেল আমাদের, ক্লোজ করলাম। আমরা শুধুমাত্র এই পয়েন্টটা চেঞ্জ করি নি, এই পয়েন্টটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, নেক হোলের যে ডেপথ আর কি, ডেপথ বা ব্রেথ যেটাই হোক। আচ্ছা, এরপরে আমরা F5 এ প্রেস করব, একই আগের মতোই, সিম টু পয়েন্টস, সিমেট্রিক টু পয়েন্টস, প্রথম অংশ থেকে যে ক্লিক করলে এরকম একটা রেখা লাইন আসবে, এই লাইনটা আমরা এখানে বসালাম, ক্লিক করলাম, তাহলে আমাদের ব্যাক সাইডের ফুল প্যাটার্নটা চলে আসলো। এবার আমরা F9 চাপবো, তাহলে 5টা গ্রেডিং চলে আসলো, ওই যে এই যে এস এম এল এক্সেল ডাবল এক্সেল চলে আসলো। ঠিক আছে, আমাদের ব্যাক পার্টও হয়ে গেল। এবার আমাদের কাজ করতে হবে কাফ নিয়ে, হাতাটা গেল বই। আচ্ছা, এবার আমরা কাফ তৈরি করব। কাফ তৈরির জন্য আমাদের ফার্স্টে কারেন্ট শিটে ক্লিক করতে হবে যথারীতি, এরপরে F6 সরি F9 প্রেস করলে এটা বাইরে একটা কমলাল বর্ডার চলে আসবে। F12 দিয়ে আমরা সাইজগুলো সব সিলেক্ট করব, এই যে F12 F9 এগুলো সবগুলো কিন্তু প্রেস করতে হবে, নাহলে কিন্তু সাইজ সিলেক্ট হবে না, নাহলে প্যাটার্ন সিলেক্ট হবে না, একটা না একটা অসম্পূর্ণতা থেকে যাবে। আচ্ছা, এখন আমরা F6 এ ক্লিক করব বা F6 প্রেস করব, এখান থেকে কন্ট্রোলে গিয়ে এই যে এই পয়েন্টটা, মানে হাতার দৈর্ঘ্য দেওয়া আছে, দেখেন স্লিভ লেন্থ লং, মানে হাতার দৈর্ঘ্য এক এক করে বাড়তেছে, 64 65 66, এবং এটা যখন বাড়বে তখন হাতাটা নিচের দিকে নামবে লম্বা হয়ে, আর নিচের দিকে নামলে DDY, এবং DDY এর মানটা হবে মাইনাস। তাহলে এখানে কন্ট্রোল থেকে এখানে ক্লিক করলাম, DDY এর মানটা দিয়ে দিচ্ছি -1, এন্টার দিলাম, ক্লোজ দিলাম। এখন যেহেতু এখন যেহেতু আমরা এই ইয়ে করছি ওয়াই অক্ষ বরাবর নিছি, সে কারণে রিপোর্ট ওয়াই নিতে হবে, রিপোর্ট ওয়াই, তাহলে প্রথম পয়েন্টে ক্লিক, এর পরের সেকেন্ড পয়েন্টে ক্লিক, প্যারালাল হয়ে গেল। এরপরে আমরা স্লিভ ওপেনিং এর একটা ডিফারেন্স আছে, এই যে স্লিভ ওপেনিং, এটা হাতার তো সব সাইজে তো স্লিভ ওপেনিং সেম হবে না, স্লিভ ওপেনিং এর এই যে মান হচ্ছে 10 10.5 11, মানে 0.5 করে বাড়তেছে,
এবং স্লিপ ওপেনিং যত বাড়বে এই পয়েন্টটা কিন্তু ততই সরে যাবে এই বরাবর, মানে এক্স অক্ষ বরাবর সরবে এবং সেটা হবে প্লাস। এখানে কিন্তু মুখস্থের কিছু নেই, এটা দেখেই বোঝা যাচ্ছে এই যে স্লিপ হাতা যত বড় হবে, ওপেনিং যত বড় হবে এটা ততই সাইডে সরে যাবে, এই যে সরে গেলে প্লাস। আচ্ছা কন্ট্রোলে ক্লিক করলাম, কন্ট্রোল থেকে এখানে ক্লিক, এখন ডিডিএক্স এর মানটা হবে 0.5, 0.5 দিয়ে এন্টার। আচ্ছা এরপরে ক্লোজ, তারপরে আপার স্লিভ উইথ, এটা হচ্ছে আপার স্লিভ, এটার এক প্রস্থটা হচ্ছে 0.5 করে ডিফারেন্স আসতেছে, এই যে দেখেন 9, 9.5, 10, 10.5, মানে আপার স্লিভ উইথতে 0.5 করে ডিফারেন্স আসতেছে। তাহলে আমরা কন্ট্রোল থেকে এখানে ক্লিক করব, আর যতই স্লিভ মোটা হবে ততই এক্স অক্ষ বরাবর সরে যাবে এই এই যে পাশে, এই কারণে প্লাস, ডিডিএক্স এর মান হবে প্লাস। তো কন্ট্রোল থেকে এখানে ক্লিক করলাম, ডিডিএক্স এর মানটা আমরা দিয়ে দিচ্ছি 0.5, এন্টার দিলাম, ক্লোজ করলাম। এরপরে আপার আর্ম হোল হাইট, এই যে আর্ম হোলের যে হাইট, মানে যতই আর্ম হোলটার সাইজ বড় হবে ততই এটার নিচে নেমে যাবে এই জিনিসটা, ছোটর ক্ষেত্রে এরকম হবে আর খুব বড় হলে এরকম নিচে নেমে যাবে। তো এই পয়েন্টটাই ক্লিক করব আমরা আবার, যেহেতু আর্ম হোল হাইট বাড়লে এই পয়েন্টটাই নিচে নেমে যাবে, তাহলে এটা ডিডি ওয়াই হবে মাইনাস, আপার আর্ম হোল হাইট হচ্ছে এই যে এক এক করে বাড়তেছে, তার মানে ডিডি ওয়াই মান হবে -1, এন্টার দিলাম। আচ্ছা ক্লোজ দিলাম, এরপরে এরপরে আমরা F5 এ চাপবো, F5 এ গিয়ে এই যে আগে দুইটার মতোই সিম টু পয়েন্টস, মানে সিমেট্রিক টু পয়েন্টস, এখানে প্রথম পয়েন্টে ক্লিক করব, আগে এই যে লাইনটা পাওয়া গেল এটা আনবো লাস্ট পয়েন্টে, তাহলে আমাদের দুইটা সিমেট্রিক পয়েন্ট চলে আসবে। এরপরে আমরা F9 এ চাপবো, তাহলে পাঁচটা গ্রেডিং চলে আসবে, এই যে এটা ছোট হাতা, এটা মিডিয়াম, এটা লম্বা, এটা এক্সট্রা এক্সট্রা লম্বা, এরকম আর কি। তাহলে আমাদের প্যাটার্ন তৈরি, প্যাটার্ন গ্রেডিংটা হয়ে গেল, এভাবে আমরা প্যাটার্ন গ্রেডিং করব। আর আমি তো কাজটা করছি ল্যাপটপে, এটার সাথে তো মানে ইয়ের কোনো কানেকশন নেই, ওই ক্যামের মানে মেশিনের কোনো কানেকশন নাই যে এই অনুযায়ী কাটবে, বা এটা এক্সপোর্ট করে বড় জোর প্রিন্ট করা যাবে এই, আর অন্য মেশিনে নিয়ে যেখানে মানে কাটিং মেশিনের সাথে কানেকশন থাকে তখন সেই অনুযায়ী কাটবে এটা, এই হলো আর কি। আর এই সফটওয়্যারটাও কিন্তু মানে 2 নম্বর সফটওয়্যার এই ক্র্যাক করা, সে কারণে এখানে অনেক ফিচারই কাজ করবে না, আর ইন্ডাস্ট্রিতে মানে কাজটা শেখাই আমাদের উদ্দেশ্য ছিল, ইন্ডাস্ট্রিতে এর সফটওয়্যারটা পারচেজ করবে আর সমস্যা হবে না। ঠিক আছে, আশা করি এই টিউটোরিয়াল দেখে প্যাটার্ন তৈরি আর প্যাটার্নের গ্রেডিং সম্পর্কে আইডিয়া হয়েছে সবার। তো এখন আমরা শার্টটা করছি, প্যান্টও আশা করি পারা যাবে, প্যান্টের ক্ষেত্রে এই যে নিচে নামলে এই যে ওয়াই মাইনাস হবে, পাশে গেলে এক্স প্লাস হবে, এই পাশে যদি যেতে হয় এক্স হবে মাইনাস, উপরে যদি উঠতে হয় ওয়াই হবে প্লাস, এভাবে করে প্যান্ট স্কার্ট যে কোনো ড্রেসের প্যাটার্ন আমরা করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ, বেস্ট অফ লাক।